আজকের এই ভিডিওটা কিছুটা ব্লগ টাইপের হতে চলেছে। আপনারা যদি ব্লগ দেখতে ইন্টারেস্ট হন তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটা শুট করছি এখন বিকেল বাজে আপনার 3টার সময়, তো ভিডিওটা পাবলিশ করবো রাত্রি 9টার সময়। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করব আমার এই গার্ডেনে কী কী আমি করে থাকি বিভিন্ন সময়ে। তো এইসব বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন অনেক সময় লঙ্কা গাছ। তো এই লঙ্কা গাছটা কিন্তু একটা ছোট্ট টবের মধ্যে রাখা রয়েছে। এই টবটা আমি পরিবর্তন করবো ভাবছি। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমার এখানে প্রথমবার বিলাতি ধরেছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছে থেকে। তো চলুন, ব্যাক সাইডে রাখা রয়েছে বিলাতি গাছের আমার বস্তাটা। দেখুন এখানে প্রথমবার একটা বিলাতি ধরেছে আমার, বড়, অনেকটাই সাইজে বড় রয়েছে দেখুন এটা। তো আশা করছি আপনাদের মোটিভেশন হবে ভিডিওটা দেখে। আপনারা এরকম বস্তার মধ্যে করতে পারেন, আমার এখানে একটা সিমেন্টের বস্তায় পরিস্থিতি ভিডিওটা আমি দেখে আপনারা দেখেছেন অবশ্যই, না দেখে থাকেন তাহলে আমি আইবটনের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, তো সেখান থেকে দেখে আসতে পারেন। শুধুমাত্র একটা বস্তার মধ্যে দেখুন এরকম যদি আপনাদের বিলাতি ফলে গাছটি ঝিমিয়ে গেছে, কারণ হচ্ছে আমি এখানে জল দিইনি গাছে। গাছটা বিকেলবেলায় আমি সবসময় জল দিয়ে থাকি, তো আজকে বিকেলবেলায় জল দেবো, তারপর গাছটি তাজা হয়ে উঠবে। তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আপনারা অবশ্যই করুন, চেষ্টা করলে সবই হবে বন্ধুরা। একটু ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, ধৈর্য রাখলেই আপনারা কিন্তু পারবেন আপনারা নিজেদের বাড়িতে এরকম বিলাতি চারা করতে। বিলাতি চারা কেন, আপনারা বিভিন্ন ধরনের সবজি আপনারা করতে পারেন। আমার ভিডিও দেখে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি বিভিন্ন ধরনের সবজি কীভাবে করবেন। তো এই সমস্ত সবজিগুলো দেখে আপনারা কিন্তু নিজেরাও বাড়িতে তৈরি করতে পারবেন। কিছু বন্ধুরা ক্যালেন্ডারের গাছ করে রেখেছি, সেগুলো দেখুন আপনারা। আপনারা আমার নতুন ছাদ বাগানের ভিডিও দেখেছেন অবশ্যই। তো এখানে একটা নতুন ফুল ফুটেছে, সেটা হচ্ছে বেবি ডলের ফুল। তো দেখুন খুবই খুবই সুন্দর লাগছে, আমি একটা ব্যাক ক্যামেরা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো কত সুন্দর লাগছে দেখুন এটা। এখানে আমার যে গাঁদা গাছগুলি রাখা রয়েছে, গাঁদা গাছগুলি প্রতিস্থাপন করেছিলাম। তো গাঁদা গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গাস লেগে গেছে। তো এটা মূলত হয়, আপনাদের যদি হয়ে থাকে তাহলে এটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হয় মূলত কুয়াশার কারণে, এটা কুয়াশার জন্য বেশিরভাগ হয়ে থাকে। তো এই সমস্ত গাছ মারা যায়, এবং সকলেরই যারা যারা গার্ডেন করছেন এবং যারা যারা ভাবছেন যে অনেকেরই গাছ রয়েছে, গাছ কিন্তু অনেক সময় আমাদেরও মারা যায়, না মারা যাবার নয়, কিন্তু অনেকেরই দেখাই, অনেকে ইউটিউবে শো করে না। তো এটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা বিন্দাস গাছ করুন, খুবই ভালো হবে আপনাদের গাছ। তো আমার এই চন্দ্রমল্লিকাগুলো এই বছর এতটাই হয়ে রয়েছে, আগের বছর একটু চেষ্টা করব একটু বড় ধরনের টবে দেওয়ার এই গাছগুলোকে। একটু টাইম পেলে এই চন্দ্রমল্লিকা গাছগুলো আরও ভালো করে যেত, কারণ এবছর আমি টাইম পেলাম না বলে চন্দ্রমল্লিকা গাছগুলি এবছর অতটা ভালো করতে পারিনি। যতটা পেরেছি ততটাই আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা অনেকটাই ভালো লাগছে, আপনাদের কমেন্ট করে জানাচ্ছেন আপনারা। আপনাদের সকলকে ধন্যবাদ এইরকম কমেন্ট করার জন্য, খুবই সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন এবং অনেকটাই ভালো লাগে। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে বিম গাছের অবস্থা কিন্তু আমার খুব খারাপ চলছিল, ফাঙ্গাস লেগে গিয়েছিলো, তার জন্য আমি বিম গাছগুলো কেটে দিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন অবস্থায় হয়ে রয়েছে আমার বিম গাছগুলো দেখুন দেখুন। এখানে যে সমস্ত বিমগুলো এগুলো ধরে রয়েছে, কিছু কিছু নিচের দিকে বিম রয়েছে, এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কাটা কাটা অংশ, তো এটা মূলত আমি গাছগুলোকে কেটে দিয়েছি, কারণ ফাঙ্গাসগুলো যেমন দেখুন এখানে পাতাতে ফাঙ্গাস রয়েছে এই পাতাতে। তো এটা মূলত আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখেছি, তাহলে ভালো আপনারা বুঝতে পারবেন, গাছগুলি কাটা কাটা রয়েছে, এগুলো আমি কেটে দিয়েছি, কারণ হচ্ছে যে ফাঙ্গাসগুলো লেগে গেছে আমার গাছের মতো কুয়াশার জন্য হতে পারে। তো গাছগুলো ফাঙ্গাসগুলো একদম নিচ অবধি চলে আসছিলো, তার জন্য কিন্তু আমি গাছগুলোকে মাঝ বরাবর কেটে দিয়েছি, কারণ যে সমস্ত নিচের দিকে শাখা রয়েছে এই সমস্ত শাখাগুলোর থেকেও বিম গাছ হবে, বিম গাছগুলো কিন্তু গ্রীষ্মকালে মারা যাবে অবশ্যই, তাই আমি কেটে দিলাম। এবং নতুন নতুন আমি কতগুলি বিম গাছ বিমের বীজ ফেলেছিলাম, তো এই বিমগুলো কতগুলি ধরে রয়েছে আপনারা দেখুন এখানে, এবং খুবই মিষ্টি খেতে বিমগুলো, আপনারা অবশ্যই জানেন যে কেমন খেতে লাগে বিম, খুবই সুন্দর লাগে বিম। দেখুন একটা ট্রের মধ্যে যদি বিম ফোলাতে চায়, আপনারা দেখেছেন অবশ্যই কতটা বিম ফলেছিল। তো এটা এগুলো এখন ছোট ছোট গাছ, তাই অতটা বেশি বিম ফলেনি, তো যতটুকু ফলেছে কিন্তু অনেকটাই, 2 থেকে 3 বার খাওয়া হয়েছে আমার তুলে তুলে এই ছোট ক্যারেটের মধ্যে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ক্যারেটের মধ্যে হোক না কেন, টবের মধ্যেও আপনারা কিন্তু বিম গাছ চারা করতে পারেন। আমার এই মটর গাছগুলো আপনারা দেখেছেন অবশ্যই প্রতিস্থাপন করা, তো মটর গাছগুলো আমার বান্দরে খেয়ে দিয়েছে একবার, তা সত্ত্বেও কিন্তু অনেকগুলি মটর ধরেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে।
দেখুন এখানে অনেকগুলি মটর ধরে রয়েছে। গাছগুলো কিন্তু একবার বাঁদরে অ্যাট্যাক করে দিয়েছিল, তা সত্ত্বেও কিন্তু অনেকগুলি মটর রয়েছে আমার গাছে। এবং গাছটি আস্তে আস্তে আমি উঠিয়ে দিচ্ছি এই নেটে, এই নেটটাতে ধরে উঠে যাবে গাছটি, পুরো ঝাঁকড়া হতে সাহায্য হবে নেটের জন্য। দেখুন মটরগুলি কিন্তু খুবই ছোট ছোট রয়েছে। আজকে এটাকে বেঁধে দিলাম রশি দিয়ে, যাতে করে গাছগুলো উঠতে সুবিধা হয়। আরও তিনটে বস্তায় আমি লাগিয়ে দিয়েছি, দেখুন এখানে মটর গাছ বস্তায়। এগুলি আস্তে আস্তে বড় হবে এবং গ্রীষ্মকালে কিন্তু প্রচুর পরিমাণে মটর দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে আপনারা এই ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে নিচে কমেন্টসে অবশ্যই